কলব আছে কিন্তু কলব আর কাজ করে না, কলব মারা গিয়েছে। আসুন আমরা আমাদের কলবকে জাগ্রত করি, আমাদের অন্তরকে সজাগ করি, কারণ ইসলাম মানতে হবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কথা বলে ঠিক কিনা? আমরা ইসলাম মানছি এখন অনেকে আবেগ দিয়ে, নো এটা ইসলাম পারমিট করে না। বরং ইসলাম মানতে হবে আমাদের আবেগ নয়, আবেগকে দিয়ে বিবেক সহকারে ইসলাম পালন করতে হবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলছিলাম আল্লাহ নবীজিকে চার দফা কর্মসূচি দিয়ে পাঠানো হলো, জোরে বলেন কয় দফা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আয়াত সমূহ মানুষের মাঝে প্রচার করবেন, তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে সংশোধন করবে। আজকে কোরআনুল কারীম দিয়ে আমরা শোধন হই না, কোরআনুল কারীম দিয়ে আজকে আমরা শোধন হচ্ছি না। হযরত ওমর ফারুকের সময় আরেকটি ঘটনা আমার মনে পড়ে গেল, সমাজস্থ মানুষদেরকে কিভাবে শোধন করা হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিকালীন সময়ে এলাকার মানুষের খোঁজ নেবার জন্য বের হতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা বের হলেন। বের হয়ে একটা বাড়ির সামনে যেতে না যেতে তার কর্ণ কুহরে আওয়াজ ভেসে এলো। বৃদ্ধা কণ্ঠের একটা মহিলা বলতেছে, ওরে আমার কন্যা, তুই দুধের মধ্যে পানি মিশা। সঙ্গে সঙ্গে কন্যা বলল, মা না না না, আমি এটা করতে পারবো না। বুড়িমা আবার জোরালো কণ্ঠে বলল, বুড়ি রে, ওরে আমার কন্যা রে, দুধের মধ্যে পানি মিশা। সেই কন্যা তখন বলল, না হযরতে ওমরে ফারুকের সময় আমরা এরকম বাতিল কাজ করতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বুড়িমা পিড়াপিড়ি করা শুরু করে দিল, কন্যা সন্তান সেটা মেনে নাই নাই, কন্যা সন্তান মেনে না নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। সেই মা বৃদ্ধা মহিলা গোয়ালিনী পিড়াপিড়ি করা শুরু করে দিল, দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলে, না হযরত ওমর ফারুক যদি খোঁজ পায় আমাদের অসুবিধা আছে। বৃদ্ধা মহিলা গোয়ালিনী ডেকে বললেন, এখানে তো আর হযরত ওমরের কোনো গোয়েন্দা বাহিনী নাই যে সে টের পাবে, পানি তুমি মিশিয়ে দাও। সেই কন্যা পানি মিশাই না, কারণ সে জানতো হক আর বাতিল কখনো এক হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শ্রবণ করে চলে আসলেন বাড়ির মধ্যে একটা মার্ক করে, বাড়ির মধ্যে একটা চিহ্ন দিয়ে রাজ দরবারে ফেরত গেলেন। পুত্র আবদুল্লাহকে ডেকে বললেন, আমার পুত্র আবদুল্লাহ শুনে নাও, তোমার জন্য অনেক দিন যাবত একটা কন্যা খোঁজ করতেছিলাম, তোমাকে বিবাহ দেব, একটা সুন্দর কন্যার সন্ধান পেয়েছি, তুমি কি রাজি আছো বিয়েতে? যেমনি পিতা তেমনি সন্তান সঙ্গে সঙ্গে সারেন্ডার করে নিয়ে বলল, অবশ্যই আমি রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকেও আমাদের সন্তানগুলো রয়েছে, আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বাবারে নেককার সতী সাধবে একটা নারী তোমার জন্য দেখেছি, বিয়ে করতে পারো নাকি, বিয়েতে তোমার সম্মতি আছে নাকি বলো? দুষ্ট বালক এমন সন্তান আমাদের সমাজে এখনো আছে, বলে বাবা আমার জন্য মেয়ে দেখার দরকার নাই, আমার অনেক দিন আগে থেকে একটা পছন্দ করা আছে, এমন সন্তান আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? হযরত ওমর ফারুক খুশি হয়ে গেলেন ছেলের উপরে। পরদিন রাজ দরবার থেকে পেয়াদা পাঠিয়ে দেওয়া হলো, এই রকম মার্ক দেওয়া আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে একটা বাড়ির পেছনে, দুইজন মেয়েকে বাবা নিয়ে আসো। রাজ দরবারে আনা হলো, রাজ দরবারে আনার সঙ্গে সঙ্গে বুড়িমাকে প্রস্তাব দেওয়া হলো, ওরে গোয়ালিনী শুনে নাও, আমার সন্তান আবদুল্লাহর সঙ্গে তোমার কন্যার বিবাহের প্রস্তাব দিচ্ছি, তুমি কি রাজি আছো? গোয়ালিনী সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে পড়লো, বলে আমি আগেই রাজি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার অনুভূতি একটু ব্যক্ত করো, বলে আমার কোনো অনুভূতি নাই, এটা আমার কপাল, আমার ভাগ্য। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, আগে একটা প্রশ্নের উত্তর দাও, রাত্রিবেলা দুধের মধ্যে পানি মিশাতে তোমার মেয়ের উপরে কেন তুমি জোরাজোরি করেছিলে? রাত্রিবেলা কেন তুমি জোর করছিলে তোমার মেয়ের উপরে? আমি তো তোমাকে গোয়ালিনী, তোমার গরিব দরিদ্র তোমার মেয়ের চেহারাও দেখি নাই, আমার সন্তানের বধূ হিসেবে আমি সেই তাকওয়া দেখেছি, ইউ সাক্ষী হয়েছে, তার অন্তর পরিশুদ্ধ, তার কথাবার্তা দেখে আমি পছন্দ করেছি বলে সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল,
সম্মানিত বন্ধুগণ, সাক্ষী হতে হবে, পূত পবিত্র হতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলুন? সকলে বলুন, কি দিয়ে? কোরআন আল কারিম দিয়ে। আল্লাহর নবীজি এসেছিলেন চার দফা কর্মসূচি নিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউসাক্কিহিম, পূত এবং পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করবেন, ওয়াল হিকমাত, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। চারটি শিক্ষা তিনি আমাদেরকে দেবেন, তার চার দফা।